এই যে দেখেন মাছ মারা হলো, মানে ডিগি থেকে মাছ মারি একেবারে শুকান তুলছি। কেয়া এই ডিগির একটা সাপের নাগাল পাওয়া হয়েছে, তো ওই জন্য আর যে সেটে মাছ মারছি ওই সেটে শেষ আর কি, এসে তার বেশি মারামারি নাই। তো ওই জাল তুলছে তো গাছ দিয়ে পরিষ্কার করে নিবে আর কি, মানে একবারে ধুয়ে নিবে আর কি। তো মারার ভিডিওটা করবাং নাই কেয়া, ওই সময় ছিলুম না, তা আসিয়ে যেটুকু আর কি। কেমন গরম, যেমনি গরম তেমনি আর ডিগ্রি জলও গরম। তা মাছ মারা হল কারণ পরে আরও মাছ ছাড়া হইবে এলা কয়েকদিন পরে, পুকুরত তো মাছ ছাড়লে তো আর জল দিয়ে মাছ মারা যাইবে না, জল খোলা হবে ছোটো মাছ মরি যাবে। তো ওই জন্য আজকে জাল দিয়ে মাছ মারলাম আর কি, ওই যে বালটিতে কিছু পাইছি আর ওই পরিষ্কার করে ধরছি জালটা, তাও জালত কিছু আছে। এই তো আর তো বেশি দিন নাই, বর্ষা আসছে তো মোটামুটি আর কয়েক দেড় দুই মাস আছে, তা আসলে তখন তো একেবারে জান ঠান ধরিয়ে তো সেই ব্যাপার আর কি, তখন তো আরও খালি মাছেরই কারবার, তখন করে ভিডিওগুলো আরও ভালো হবে আর কি। তো এই যে মাছ মারা যদি তারপরে তিনজন নামছি, তিনজনে ভাগ করে নেবো এই সাপটার জন্যে, এই উঠা হইলে আর কি। আর জলও খোলা হয়, জল অল্প এক হাঁটুর মতো আছে, বৃষ্টি যেখানে হয়েছে ওখানে তো বৃষ্টি নাই নাই হলেও চলে আর কি, ওটা বৃষ্টি কোনো কাজে লাগে নাই। ওই ওই জলে মাছ বাঁচবে না আর কি, কাল পরশু দিনকে মাছ ধরে আসবে আর কি। তো মাছ ধরে মাছ ছাড়া হবে, কিছু পুরনো মাছ আছে, তো ওই পুরনো মাছগুলো এবার কিন্তু আরও বড় বড় হবে মোটামুটি। শ্রাবণ ভাদ্র মাসে তো সেই বড় বড় হবে, তখন আরও দেখান। তো এই 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 মাছগুলো, এই মাছগুলো তো বলান আর কি, মাছের যেটা কয় আর কি, যে বলান, এটা বলান মাছ, যদি রাখা যায় একেবারে এক কেজি তিন পাওয়া করি হবে আর কি। কারণ ওইগুলি যখন ছাড়ছি তখন ছোটো ছোটো আসলো, ওই যে পাওনা আর কি ছোটো, তো তো ওই এলা এগুলো বড়ো হয়েছে, এলা যদি এগুলো ছাড়ি রাখি আর কি, তাহলে তো আরও বড়ো হবে। ওই যে দেখো ভাসতে সবাই মিলে আর কি নামছি আর কি, তা এটা এই বছরের নামে শেষ মাছ মারা আর কি। এরপর তোর বর্ষা জল থই থই, তারপরে আর কমে তখন। আর চারিপাশে যেহেতু আমার ডাবড়ি পাশে, চারিপাশে দোলাত মাছ জাল দিয়ে জান ধরিয়ে অনেক কিছু আর কি, তো সেগুলির ভিডিও তো নিয়ে আসেন পরে দেখার মতো। মানে মাছের ভিডিওটা সবচেয়ে কী হয় আর কি, সময়ের জন্য হয় না তবুও আর কি, মাঝে মাঝে পোস্ট করা হয়, মাঝে মাঝে কি একদিন পরপর পোস্ট করা হয়। তো সব ভিডিও যে ভালো হবে এমন তো কথা নাই না, তো দেখলেন আর কি মাছের ভিডিও। তো ভালো থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যদি ভালো লাগে, আরও মাছের ভিডিও নিয়ে আসি একদিন পরপর। তো তত ততক্ষণে সুস্থ থাকেন, ভালো থাকেন, নমস্কার।